Oppo এবার লঞ্চ করতে যাচ্ছে Oppo K9 Pro নামে নতুন একটি স্মার্টফোন। Oppo K9 Pro ফোনটিতে থাকছে AMOLED ডিসপ্লে, MediaTek Dimensity চিপসেট এবং 64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। এছাড়া ফোনটিতে থাকছে 120Hz রিফ্রেশ রেট। আজকে এই ভিডিওতে আপনাদের জানাবো Oppo K9 Pro এর স্পেসিফিকেশন, সেই সাথে জানাবো এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে। সো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, এতে করে আমাদের চ্যানেলের সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুরুতে কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে। Oppo K9 Pro ফোনটির রেয়ার পার্টে থাকছে গার্ডেন ডিজাইন, যা রিফ্লেকশনে অনেক রিচ কালার প্রোভাইড করে। ফোনটি ব্ল্যাক এবং অরোরা এই দুইটি কালারে পাওয়া যাবে এবং একটি ক্যামেরা বাম্পারের মধ্যে ট্রিপল ক্যামেরা সেটআপ। ফোনটির ফ্রন্ট পার্টে থাকছে ফুল ভিউ ডিসপ্লে, আর ডিসপ্লে বাম পাশে থাকছে পাঞ্চ হোল ক্যামেরা সেটআপ। 180 গ্রাম ওয়েটের সাথে 8.5 মিলিমিটার থিকনেস থাকছে ফোনটিতে। এতে দুইটি সিম কার্ড থাকলেও থাকছে না কোনো মেমোরি কার্ড স্লট। এখন কথা বলা যাক ফোনটির ডিসপ্লে নিয়ে। এতে থাকছে 6.43 ইঞ্চির AMOLED ডিসপ্লে, যাতে থাকছে ফুল HD+ রেজলিউশন এবং HDR10, আর ডিসপ্লেতে থাকছে 120Hz রিফ্রেশ রেট। এছাড়া এর সাথে থাকছে 409ppi ডেন্সিটি এবং কর্নিং গোয়েলা গ্লাসের প্রোটেকশন। এবার কথা বলা যাক ফোনটির পারফরমেন্স নিয়ে। এতে রান করবে ColorOS 11.3 বেসড অন Android 11, আর চিপসেটে ফোনটিতে থাকছে MediaTek Dimensity 12005G, যেটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি অক্টা-কোর প্রসেসর। আর জিপি হিসেবে ফোনটিতে থাকছে Mali G77। ফোনটি 8128 এবং 12256 এই দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাবে এবং স্টোরেজ হিসেবে ফোনটিতে থাকছে UFS 3.1। এবারে কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে। ফোনটির রেয়ার পার্টে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা, সেকেন্ডারিতে থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। এতে সর্বোচ্চ ভিডিও শ্যুট করা যাবে 4K রেজলিউশনে। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে থাকছে 16 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা, এতে সর্বোচ্চ ভিডিও শ্যুট করা যাবে 1080p 30fps রেজলিউশনে। এবারে কথা বলা যাক ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। ফোনটিতে থাকছে 4500mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি, যার সাথে থাকছে 60 ওয়াটের ফাস্ট চার্জার। এছাড়া সিকিউরিটি ফোনটিতে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। অন্যান্য ফিচারের সাথে ফোনটিতে থাকছে অডিও জ্যাক 3.5mm, ব্লুটুথ 5.2, USB Type-C পোর্ট 2.0, Wi-Fi, NFC এবং GPS। এবারে কথা বলা যাক ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে। এই ফোনটির প্রাইস হতে পারে 25 থেকে 26 হাজার ইন্ডিয়ান রুপি, যা বাংলাদেশি টাকায় 30 থেকে 31 হাজার টাকা। এই ফোনটি ইন্ডিয়া বাজারে লঞ্চ হতে পারে 30শে ডিসেম্বর আর বাংলাদেশি বাজারে আসতে পারে জানুয়ারির মাঝে। সো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।